আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবৈদুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ সময় আজ চার মার্চ সোমবার রাত আটটার দিকে কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সিলেটের নামে একটি প্রাইভেট বিমানবন্দরে অবতরণ করে সেখানে কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফিলিপ কোহের তত্ত্বাবধানে তার চিকিৎসা চিকিৎসা চলবে এদিকে অবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে আজ সোমবার রাত আটটা সাতান্ন মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার স্ট্যাটারে তিনি লিখেন ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার ভালোই আছে বর্তমানে তার প্রেশারের মাত্রা উপরে আছে একশো পঁয়ত্রিশ নিচে আটাত্তর তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পথেই আছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসি ইউ তিন হাজার আট এ ডাক্তার ফিলিপ কোহের তত্ত্বাবধায়নে অবায়দুল কাদেরকে ভর্তি করানো হবে এর আগে আজ সোমবার বিকেল চারটার দিকে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেরে বিমানবন্দর ছেড়ে যায় প্লিজ সাবস্ক্রাইব প্লিজ